ঢাকা ওয়াসায় দুর্নীতি, অনিয়ম আর স্বেচ্ছাচারিতা নতুন কিছু নয়। এক যুগেরও বেশি সময় ধরেই দুর্নীতির আখড়া বানিয়ে ঢাকা ওয়াসা রাজত্ব করে আসছিলেন ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান। বিগত আওয়ামী সরকারের মতে দেশে তাকসিমের মতো যোগ্য লোক দুটি না মেলায় প্রতিবারই তাকেই নিয়োগ দেওয়া হতো ওয়াসার এমডি হিসেবে, যেন তিনিই ছিলেন ওয়াসা রাজ্যের অঘোষিত রাজা। অবৈধভাবে মোট 7 বার তার মেয়াদ বাড়িয়েছিল স্বৈরাচারী সরকার। তাকসিম এ খান ওয়াসাকে তার ব্যক্তিগত সম্পদের মতো স্বৈরাচারী কায়দায় পরিচালনা করেছেন। বদলি এবং নিয়োগ বাণিজ্য ছাড়াও লুটপাট আর স্বজন প্রীতি সহ নানা অভিযোগের পাহাড় জমলেও কোনো এক অদৃশ্য কারণে প্রতিবারই পার পেয়ে গেছেন তিনি। অনেকের মতে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়, তাই আইন যেন তাকে এড়িয়ে চলত ভিন্ন পথে। চাকরি যাবার ভয়ে কেউ মুখ খুলতেন না তার দুর্নীতির বিরুদ্ধে, কিংবা মুখ খুললেও মন্ত্রণালয় থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হতো না। অনেককে অন্যায়ভাবে চাকরিচ্যুত করার অভিযোগও আছে তার বিরুদ্ধে। ঢাকা ওয়াসা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী ডক্টর গোলাম মোস্তফা অতিষ্ঠ হয়ে 2023 সালে স্থানীয় সরকার বিভাগে প্রকৌশলী তাকসিমের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে চিঠি লেখেন, কিন্তু মন্ত্রণালয় তার তদন্ত না করে উল্টো 4 দিনের মাথায় মোস্তফাকেই সরিয়ে দেন। দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে তদন্ত শুরু করলে সেই তদন্তও রহস্যজনক কারণে থেমে যেত। অভিযোগ আছে ঢাকা ওয়াসার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ও রাজস্ব আদায়ের মাধ্যমে তাকসিম এ খানের সময়ে 5,000 কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে। এছাড়াও পদ্মা পানি শোধনাগার প্রকল্পের সঞ্চালন লাইন নির্মাণে 600 কোটি টাকা, দাসের কান্দি পয় শোধনাগার নির্মাণে যন্ত্রপাতি ক্রয়ে 600 কোটি টাকা, পানি ও পয় বিলের 3,221 কোটি টাকা, ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের 621 কোটি টাকা লোপাট হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন প্রকল্পে 1,000 কোটি টাকা খরচ করলেও সুপেয় পানি পায়নি নগরবাসী। 2009 সাল থেকে এখন পর্যন্ত ঢাকা ওয়াসার পানির দাম 16 বার বাড়িয়েছেন আলোচিত সমালোচিত এই এমডি। পানির চাহিদা মেটানোর কথা উল্লেখ করে মুন্সিগঞ্জের যশোলদিয়া থেকে পদ্মার পানি পরিশোধন করে ঢাকায় সরবরাহে 3,800 কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেয় ঢাকা ওয়াসা, কিন্তু বুয়েটে পরীক্ষা নিরীক্ষা না করিয়েই কম পুরুত্বের নিম্নমানের পাইপ ব্যবহার করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেন তাকসিম এ খান। সরকারি এমন কোনো মেগা প্রকল্প নেই যেখানে থাবা বসাননি তাকসিম। আর তাকসিমের এসব অপকর্মে উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম শহীদউদ্দিন এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম ছিলেন তার বিশ্বস্ত দুই হাত। ছাত্র আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত 14 আগস্ট পদত্যাগ করেন ওয়াসার এমডি তাকসিম। এর মাধ্যমে ঢাকা ওয়াসায় তাকসিম যুগের অবসান ঘটে। নিউজ ডেস্ক, দেশ টিভি।